আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে যে কোনো গানের কিভাবে কীভাবে সেট করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা হয়তো দেখেছেন যখনই আপনাদেরকে কল করছে তখন কিন্তু আপনাদের যেই সেটের মধ্যে যেই সব আপনারা রিংটোন সেট করেছেন সেই সব রিংটোন কিন্তু বাজছে এখন থেকে কিন্তু আপনারা গান সেট করতে পারবেন এবার গান কীভাবে সেট করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো রিংটোনের মধ্যে আপনাদের গান সেট করতে পারবেন খুব সহজেই যখনই আপনাদেরকে কল করবে তখন দেখবেন আপনার সেই গানটি বাজবে এবার এটা করতে হলে পরে সবার প্রথমে আপনাদের কী করতে হবে গুগল থেকে বা আপনাদের ইউটিউব থেকে যে কোনো রিংটোন কিন্তু ডাউনলোড করতে হবে যে কোনো গানের রিংটোন হতে পারে সেই সব আপনারা ডাউনলোড করে নেবেন করার পর সিম্পলভাবে কী করবেন আপনাদের যেই মোবাইলটি রয়েছে মোবাইলটি মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর সেটিংস অ্যাপটিকেও ওপেন করবেন আপনাদের মোবাইলে যে সেটিংস অ্যাপটি রয়েছে ওটাকে ওপেন করবেন ওপেন করার পর এরকমভাবে ওপেন হবে হয়ে যাওয়ার পর এখানে দেখবেন একটি সেটিংস আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে সাউন্ড বা আপনাদের ভলিউম সেটিংস দেওয়া থাকতে পারে বা বা আপনাদের রিংটন সেটিংসগুলো কিন্তু দেওয়া থাকতে পারে আপনারা এখানে এই অপশানে ক্লিক করবেন হতে পারে আপনাদের কিপ্যাড বালা মোবাইল হতে পারে আপনাদের টাচ স্ক্রিনের মোবাইল তাহলে সেটা আপনারা ওপেন করবেন ওপেন করার পর এরকমভাবে আপনারা ওপেন করবেন আমি সাউন্ড অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এরকমভাবে ওপেন হচ্ছে এবার দেখবেন নিচের দিকে আসবেন আসার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন সিম অন রিং বা সিম টু রিং এরকম অপশান দেওয়া থাকতে পারে বা ফোন অন রিং বা ফোন টু রিং বলে কিন্তু আপনাদের দেওয়া থাকতে পারে আমি কি করবো এই অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন চেঞ্জও করতে পারবেন আপনার ইডিং টোন যেহেতু এই ডিং রয়েছে যে রিং আমি পরিবর্তন করেও দেখাচ্ছি ঠিক এরকমভাবে কিন্তু আপনার রিংটোন পরিবর্তন করতে পারবেন যেহেতু আমি কী করব আমি যে কোনো গানে রিংটোন সেট করব তার জন্য সিম্পলভাবে অ্যাড রিং টোন অপশানে ক্লিক করতে হবে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এবার যেটা আপনি ডাউনলোড করেছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন যে কোনো ফাইলের মধ্যে হতে পারে সেই ফাইলটি সিলেক্ট করবেন করার পর যেই গানটা আপনি অ্যাড করতে চান সেটা অ্যাড করবেন পর এখানে সিম্পলভাবে ওকে কেঁদে ক্লিক করে দেবেন তাহলে সেই গানটি অ্যাড হয়ে যাবে এবার যখনই আপনাদেরকে কল করবে তখন সেই গানটি কিন্তু আপনাদের বাজবে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম এরকমভাবে কিন্তু আপনার রিংটোন সেট করতে পারবেন এবার আপনারা যদি এই রিংটোনটি পরিবর্তন করতে চান তাহলে সিম্পলভাবে সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সেই যেই রিং আপনারা সেট করবেন সেটা আপনারা সিলেক্ট করবেন করার পর এখানে ভাবে ওকে অপশনে ক্লিক করে দেবেন যেহেতু আমি এই রিং পরিবর্তন করছি তার জন্য আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি ক্লিক করার পর এরকমভাবে রিংটোন কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন কীভাবে মোবাইলের মধ্যে রিংটোন সেট করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি